নমস্কার, আমি গণেশ সাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এই সপ্তাহের রাশিফল নিয়ে। চলুন শুরু করা যাক এই সপ্তাহের রাশিফল। শুরু হচ্ছে মেষ রাশি দিয়ে। মেষ রাশির জাতকদের এই সপ্তাহটি ভালো কাটতে পারে। আপনি যদি আপনার আয়ের কথা মাথায় রেখে ব্যয় করেন তবে কোনো বড় সমস্যা হবে না। পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে, ভাই বোনের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে, জীবনসঙ্গীর সম্পূর্ণ সহযোগিতা এবং ভালোবাসাও পাবেন। এই সময় আপনি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিতে পারেন। স্বাস্থ্যের কোনো বড় সমস্যা হবে না। শুভ রং বেগুনি, শুভ সংখ্যা 8, শুভ দিন শনিবার। আসছি বৃষ রাশিতে। এই রাশির চাকুরিজীবীদের এই সপ্তাহটি খুব ভালো কাটবে। আপনার আয় বাড়তে পারে এবং আপনার উন্নতিও হতে পারে। সপ্তাহের শুরুতে ব্যবসায়ীরা ভালো খবর পাবেন। আপনার আটকে থাকা কাজ সম্পন্ন হবে এই সপ্তাহে। ব্যক্তিগত পরিস্থিতি স্বাভাবিক থাকবে, আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। এই সময় আপনার স্নায়ুর কোনো সমস্যা হতে পারে। শুভ রং নীল, শুভ সংখ্যা 6, শুভ দিন মঙ্গলবার। আসছে মিথুন রাশিতে। লাভ লাইফ ভালো কাটবে। বিবাহিতরা এই সময় সুখবর পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। চাকুরিজীবীরা অফিসে বসে সঙ্গ পাবেন। আপনার স্বাস্থ্য ভালো থাকবে এই সপ্তাহে। শুভ রং সাদা, শুভ সংখ্যা 30, শুভ দিন বুধবার। পরবর্তী রাশি কর্কট রাশি। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। আপনি ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে আপনি আপনার সেরাটা দেবেন। অফিসে আপনার কঠোর পরিশ্রমের যথাযথ ফলও পাবেন। এই সময় আপনাকে কাজের জন্য বিদেশ যাত্রা করতে হতে পারে। ব্যবসায়ীদের এই সপ্তাহটি খুবই লাভদায়ক হতে চলেছে। আশানুরূপ ফলাফল পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 11, শুভ দিন বুধবার। আসছি পরবর্তী রাশি সিংহ রাশিতে। এই সপ্তাহটি ব্যবসায়ীদের খুব ভালো কাটবে। আপনি যদি আপনার ব্যবসা প্রসারিত করার পরিকল্পনা করছেন তবে সাফল্য পেতে পারেন। চাকুরিজীবীদের বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরির জন্য কঠোর পরিশ্রম করছেন এই সময়ের মধ্যে তারা ভালো ফল পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে, পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে না। পরিবারের কিছু সদস্যদের সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে। স্বাস্থ্যের অবনতি হতে পারে। শুভ রং বাদামি, শুভ সংখ্যা 9, শুভ দিন সোমবার। আসবো কন্যা রাশিতে। লাভ লাইফ দারুণ কাটবে। আপনি যদি আপনার সঙ্গীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চান তবে এই সময়ের মধ্যে পরিবারের সদস্যদের অনুমোদন পেতে পারেন। বিবাহিতদের এই সপ্তাহটি খুবই ভালো কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে পারস্পরিক বোঝাপড়াও আরও ভালো হবে এবং আপনার বিবাহিত জীবনে সুখ শান্তি থাকবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। কর্মক্ষেত্রে এই সপ্তাহটি চ্যালেঞ্জিং হতে পারে। এই সময়ের মধ্যে আপনাকে খুব পরিশ্রমও করতে হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে। শুভ রং ক্রিম, শুভ সংখ্যা 14, শুভ দিন শুক্রবার। দেখব তুলা রাশি রাশিফল। কর্মক্ষেত্রে আপনি আপনার বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতার জোরে সাফল্য অর্জন করতে পারেন। যারা বিদেশে গিয়ে চাকরি করার স্বপ্ন দেখছেন তাদের ইচ্ছা পূরণ হতে পারে। কাঙ্ক্ষিত চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ব্যবসা বৃদ্ধি পাবে। পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে না। আর্থিক অবস্থা ভালো থাকবে। এই সময়ে আপনি একাধিক উৎস থেকে অর্থ উপার্জন করতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন। শুভ রং মেরুন, শুভ সংখ্যা 26, শুভ দিন মঙ্গলবার। আসবো বৃশ্চিক রাশিতে। কোর্ট কাছারির সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে এই সপ্তাহে।
এই সময়ের মধ্যে আপনার উপর চাপ কম থাকবে এবং আপনি মানসিকভাবে খুব ভালো বোধ করবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে, পারিবারিক পরিস্থিতিও ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। সপ্তাহের শেষে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে ধর্মীয় যাত্রায় যেতে পারেন। কর্মক্ষেত্রে আপনি খুব ব্যস্ত থাকবেন। আপনি আপনার মূলতুবি কাজগুলো সম্পূর্ণ করার জন্য খুব কঠোর পরিশ্রম করবেন। আজ আপনার প্রস্রাব সংক্রান্ত সমস্যা হতে পারে। শুভ রং সবুজ, শুভ সংখ্যা 28, শুভ দিন রবিবার। এরপরেই চলে আসবো ধনুরাশিতে। বাড়ির পরিবেশ খুব ভালো থাকবে। আপনার পরিবারে যদি অবিবাহিত কোনো সদস্য থাকে তাহলে তার বিয়ে ঠিক হতে পারে এই সপ্তাহে। এই সময়ের মধ্যে আপনি আপনার পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তারা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। এই সময় আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনাও রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে না। শুভ রং কমলা, শুভ সংখ্যা 17, শুভ দিন সোমবার। আসবো মকর রাশিতে। এই সপ্তাহটি চাকুরিজীবীদের ভালো কাটবে। এই সময়টি ছোট ব্যবসায়ীদের জন্য খুবই লাভজনক হবে। আপনি যদি নতুন কিছু করার চিন্তা করেন তবে এই সময়টি অনুকূল। বাড়ি পরিবেশে উন্নতি হতে পারে। প্রিয়জনের মধ্যে ভালোবাসা ও ঐক্য দেখা যাবে। ভাই বোনের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আর্থিক প্রচেষ্টায় আপনার সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থপ্রাপ্তির সম্ভাবনাও রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে। শুভ রং হলুদ, শুভ সংখ্যা 20, শুভ দিন বৃহস্পতিবার। দেখব কুম্ভ রাশির রাশিফল। সপ্তাহের শুরুটা চাকুরিজীবীদের জন্য খুব চ্যালেঞ্জিং হতে চলেছে। এই সময়ে আপনার পথে অনেক বাধা আসতে পারে। ব্যবসায়ীদের এই সময় কোনো বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যের পরামর্শে আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত একদমই নেবেন না, অন্যথায় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। ঘরের পরিবেশ ভালো থাকবে। পিতামাতার স্নেহ ও সহযোগিতা পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতপার্থক্য বাড়তে পারে এই সপ্তাহে। এই সময় তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, অন্যথায় আপনি আঘাত পেতে পারেন। শুভ রং লাল, শুভ সংখ্যা 7, শুভ দিন শনিবার। শেষ করব মীন রাশি দিয়ে। গ্রহের নেতিবাচক অবস্থানের কারণেই আপনাকে এই সময় অনেক প্রতিকূল পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। এই সময়টা আপনার জন্য খুব চ্যালেঞ্জিংও হতে পারে। টাকা নিয়ে বাড়িতে ঝগড়া হতে পারে। কর্মক্ষেত্রে আপনাকে খুব পরিশ্রম করতে হতে পারে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতার অভাবে আপনার সমস্যা আরও বাড়বে। এই সময় আপনি খুব ক্লান্ত বোধ করবেন। আর্থিক ক্ষতিও হতে পারে। সপ্তাহের মধ্যভাগে স্বাস্থ্য সমস্যা হতে পারে। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 18, শুভ দিন বুধবার। সর্বশেষে একটা বিশেষ বক্তব্য। দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা গোচর ফল তা আংশিকভাবে মিলবে। কেমন লাগলো এ সপ্তাহের রাশিফল? যদি ভালো লাগে আমার ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রীকে লাইক করুন, শেয়ার করুন। আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে রাখুন নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন। নমস্কার।